বাংলাদেশ ব্যাংক যেরকম বাবার ভূমিকা পালন করছে সেন্ট্রাল ব্যাংক হিসেবে, এবং সব ব্যাংকগুলি তার অবাধ্য সন্তান আমার কাছে মনে হচ্ছে। কারণ আমাদের পেমেন্ট আসলে পেমেন্ট অন টাইমে বাংলাদেশ ব্যাংক চিঠি লেখার পরে তারা কোনো তোয়াক্কা করে না। আমাদের ব্যাংকগুলি রিফর্ম করা উচিত। আমাদের ব্যাংকগুলি তারা কোভিড ঝড়ার ভিতরে তারা কোনো কিছু মকুব করে নাই, তাদের ডেফার্ট হয়েছে পেমেন্ট, আমরা পেমেন্ট দিয়েছি। তারা এই বছর সবচেয়ে বেশি মুনাফা করছে, ডলারগুলি আমাদের থেকে 10 টাকা 11 টাকা কিনে উদ্যোক্তা হচ্ছে কমার্শিয়াল এলসিগুলিতে 10 টাকা 15 টাকা ডিফারেন্সে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছে। এত যুদ্ধ গেলো, বন্যা গেলো, খরা গেলো, ঝড় গেলো, বাদল গেলো, বৃষ্টি গেলো, কোনো ব্যাংক লোকসান করেনি। যে ব্যাংক লোকসান করছে সে লুণ্ঠন করে লোকসান করছে। আর এই বছর ব্যাংকের যে ধরনের টাকা লুণ্ঠিত হয়েছে প্রত্যেকটা কম বেশি ব্যাংকে হয়েছে, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকে এটা ক্রসপেস হয়েছে। আমি এই ব্যাংকের ডাইরেক্টর তোমাকে 200 কোটি দিচ্ছি, তুমি আমার এই ব্যাংকের ডাইরেক্টর তোমার 300 কোটি দিচ্ছি। সাধারণ উদ্যোক্তার কোনো বেনিফিট পায়নি, সাধারণ উদ্যোক্তা কোনো পায়নি। এবং এই ব্যাংকগুলিকে আমার মনে রিফর্ম, ব্যাংকগুলিকে সুশাসনে ফিরে আসতে হবে। বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব এবং যে বাংলাদেশ ব্যাংকে আমার কাছে মনে হয় একটা গার্জিয়ান ছাড়া একদম মানুষ, যে একটা বাবার অবাধ্য সব সন্তান মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক যেরকম বাবার ভূমিকা পালন করছে সেন্ট্রাল ব্যাংক হিসেবে, এবং সব ব্যাংকগুলি তার অবাধ্য সন্তান আমার কাছে মনে হচ্ছে। কারণ আমাদের পেমেন্ট আসলে পেমেন্ট অন টাইমে বাংলাদেশ ব্যাংক চিঠি লেখার পরে তারা কোনো তোয়াক্কা করে না। নাম্বার ওয়ান চা বাধা কনলেস মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার ওয়ান চা, নাম্বার ওয়ান জয় সবসময়। আমরা আমাদের পেমেন্টগুলো অন, আমরা বহু চিঠি লিখি বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক ওই সময় তো প্রাইভেট ব্যাংকে রেখে তারা পেমেন্ট দিচ্ছে না। তো বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক, যার কাজ হইল কেন্দ্রীয় ব্যাংক হিসেবে সকল ব্যাংক হলে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক, এবং সে মুদ্রানীতিকে নিয়ন্ত্রণ করবে, ব্যাংকগুলি নিয়ন্ত্রণ করবে। সেই ব্যাংকগুলি যখন এই বাংলাদেশ ব্যাংকে কোনো চিঠির কোনো কথা শুনে না, ফোন করার পর তারা কোনো পাত্তা দেয় না, তাহলে বলা যায় যে বাংলাদেশ ব্যাংক একজন বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক হিসেবে সকল ব্যাংকগুলি তারা অবাধ্য। আমরা মনে করি ব্যাংকিং সেক্টরে সুশৃঙ্খল আমার সুশাসন ফিরে আসুক, ব্যাংকিং সেক্টরে লুণ্ঠকারীদের লুণ্ঠন অর্থ ফিরে আসুক, লুণ্ঠনকারীরা আর কখনো যে টাকা নিতে না পারে, লুণ্ঠিত অর্থের টাকার সাথে প্রকৃত অর্থের যারা সত্যিকারভাবে বিপদগ্রস্ত হয়ে যারা ঋণ খেলাপি হয়েছে তাদের টাকা একত্রিত করে সবাই ঢালাওভাবে ঋণ খেলাপির এত কোটি হাজার কোটি টাকা বারবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা ব্যবসায়ীদের জন্য দুঃখজনক। লুণ্ঠনের টাকা, লুপাটের টাকা, যে সমস্ত টাকা বেসিক ব্যাংকের টাকা, ওই জনতা ব্যাংকের টাকা, ওই অগ্রণী ব্যাংকের টাকা, হলমার্কের টাকা, বিসমিল্লার টাকা, এগুলি টাকা বাদ দিয়ে সত্যিকার অর্থে কারা ব্যাংকের ডিফল্ট সেগুলিকে নিয়ে আলোচনা করা হোক, আমরা সেই আলোচনায় অংশগ্রহণ করতে রাজি আছি।